চলছে বেস্ট অফ বিডি পিসি ব্যাটেল সিজন 200-250K এর মধ্যে যে রাউন্ড সেটা আজকে আমরা দেখব যে এই রাউন্ডে ফাইনালিস্ট কারা কারা রয়েছেন। প্রত্যেকের জন্য রয়েছে ফ্যান ক্রাফটের পক্ষ থেকে একটা করে মেটাল পোস্টার, এবং টপ থ্রি এর জন্য রয়েছে 10K, যিনি থার্ড হবেন, যিনি রানার আপ তার জন্য 15K, আর যিনি চ্যাম্পিয়ন তার জন্য রয়েছে 25K ওয়ার্থ প্রাইজ। থ্যাঙ্কস টু আওয়ার স্পন্সরস, প্রাইজ পার্টনার হচ্ছে আমাদের ডিপ কুল, মন্টেক, রিভেঞ্জার এবং গরিবের দুশ্মন বড়লোকের বন্ধু ভ্যালুটপ। এই রাউন্ডে আমরা বেশ কিছু এক্সাইটিং পিসি দেখতে পাচ্ছি, অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে এক ভাই বগুড়া থেকে এসেছেন, তাকে সাধুবাদ জানাতেই হয় যে এত দূর থেকে পিসি ব্যাটেলে পার্টিসিপেট করতে উনি চলে এসেছেন। আমি মোহাম্মদ লিওন সরকার, এসেছি শরিয়াকা যাত্রাবাড়ি থেকে। আমার এখানে পিসি স্পয়েলড ম্যান, আমার পিসি স্পেকটা রাইজেন 5600G, মাদারবোর্ড হিসেবে নিয়েছি টিল লেজেন্ড, র্যাম নিয়েছিলাম টিফোর্স ডেল্টা RGB, সাথে জিপিইউ হিসেবে আছে RTX 3060, আর পিএসইউ আছে ফার্স্ট প্লেয়ারের A2+ জোন সার্টিফাইড 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আমার নাম তাওসিফ। তো আমার এই পিসিটা হচ্ছে ব্যাটম্যান মডিফিকেশন, তো এটা আর কি আমার কাস্টম বিল্ড। আমার কনফিগারেশন হচ্ছে প্রসেসর রাইজেন 530 500X, র্যাম হচ্ছে কর্সার ভেঞ্জেন্স RGB Pro, 8GB করে দুইটা স্টিক, 32 MHz, মাদারবোর্ড হচ্ছে আসুস B450 টাফ গেমিংয়ের Pro S, আর হচ্ছে আমার SSD হচ্ছে স্যামসাং EVO 970 256GB, আর গ্রাফিক্স কার্ড হচ্ছে আপনার GIGABYTE RX 5600 XT। তো আমি বেসিকলি হচ্ছে এই পিসি দেওয়া গ্রাফিক্স অ্যান্ড মোশন গ্রাফিক্সের কাজ করে, এছাড়াও আর কি টুকটাক গেম খেলি আর কি, যেটা অফলাইন গেম খেলি। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া বগুড়া থেকে এসেছি। আমার পিসির নাম মার্ক জেড, এটার স্পেসিফিকেশন CPU রাইজেন 5600G, মাদারবোর্ড MSI B450M Pro VDH Max, আর এটাতে ইউজ করা হয়েছে 8GB দুইটা 3200 র্যাম, 6.2GB, গ্রাফিক্স কার্ড এটাতে ইউজ করা হয়েছে GTX 1660 সুপার 6GB, আর এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি এই পিসিটা মূলত গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং সহ আরও আদার যে প্রোডাক্টিভিটি কাজ আছে এগুলোর জন্য ইউজ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আহাদ হোসেন রানা, আর এটা হলো আমার পিসি ডার্ক নাইট। তো এই পিসিতে আমি CPU হিসেবে ইউজ করছি i5 1200, অ্যান্ড গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করছি স্যাফায়ার পালসের RX 6600, আর SSD হিসেবে আমি ইউজ করছি স্যামসাং ইভো পালস 1TB, আর কেস হিসেবে ইউজ করছি গেম ম্যাক্সের রুফেন C1, অ্যান্ড র্যাম হিসেবে ইউজ করছি জি স্কেলের 8GB 32। মূলত আমি এখানে প্রোগ্রামিং করছি। আমার নাম আব্দুল কাদের, পিসিটার নাম হচ্ছে এক্সপেন্ডেবল, এর মধ্যে আছে 5600GB আমি স্টার্ট করছিলাম, তারপর কুলার হিসেবে ইউজ করছি AK400 0.5+, যার কারণটা খুবই ভালো। GPU হিসেবে ইউজ করছি ROG Strix 5500 XT, মাদারবোর্ড হচ্ছে MSI B550M মর্টার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলরাইয়ান, আমি মিরপুর 6 থেকে এসেছি। পিসি স্পেকটা হচ্ছে আপনার CPU রাইজেন 5 5600, র্যাম 8GB দুটো স্টিক্স, 3200 Hz, মাদারবোর্ড এসুস টাফ B550ME, স্যামসাং এস 512GB এসুস। আমার এই পিসি কেজুয়ালি ইউজ এর জন্য আমি ইউজ করি, টুকটাক গেম খেলে নিজেদের সাথে, স্পোর্টস গেমিং, স্টোরি গেমিং, কিছু টুকটাক আসলে কাজের জন্য লাগে, আমি ইউজ
আমি ঢাকার মোহাম্মদপুর থেকে। আমার পিসিটি হচ্ছে নাম দেওয়া হচ্ছে রাইজেন গ্যারেট। এটির মেইন পারপাস হচ্ছে আমার ডিজাইনিং কম্পোনেন্ট হিসেবে আমি ইউজ করেছি রাইজেন 32GB হচ্ছে স্ক্রিন ট্রাইডেন্স এন্ড র্যাম, অ্যান্ড হচ্ছে গ্রাফিক্স কার্ড হিসেবে আমি ইউজ করেছি। সেটা দিয়ে বেসিক্যালি আমি হচ্ছে সিমুলেশন করি, পাশাপাশি হচ্ছে বিভিন্ন লোগো ডিজাইনিং অথবা 2D আর্ট যেগুলো হয় সেগুলো করে থাকি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ জাজরা তাদের পায়ের ঘাম মাথায় ফেলে তাদের মতামত দিচ্ছেন, নাম্বারিং করছেন এবং জটিল একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সেকেন্ড ক্যাটাগরির এই ব্যাটেল শেষে আমরা এর পরের দিন দেখব থার্ড ক্যাটাগরির ব্যাটেল, যেখানে 100K থেকে 300K পর্যন্ত ফ্ল্যাগশিপ পিসি যাদের রয়েছে তারা পার্টিসিপেট করবেন। আজকের এই রাউন্ডটা বেশ জমজমার, যদিও দুইটি ভাই আমাদের মধ্যে অনুপস্থিত, তারা শারীরিক অসুস্থতার কারণে অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে। তবে এ ধরনের ব্যাটেলে যারা সাবমিশন দেন তাদের অবশ্যই মানসিক প্রিপারেশন নিয়ে রাখা উচিত, যাতে আপনারা আসতে পারেন আপনার পিসিটা নিয়ে, কারণ দিন শেষে আপনি যদি আসতে না পারেন তাহলে আপনার জায়গায় হয়তো অন্য দুইজন বঞ্চিত হচ্ছেন। যাই হোক, আমরা পেয়ে গিয়েছি 50-100K রাউন্ডের রেজাল্ট। ফাইনালিস্টদের মধ্যে কে জিতবে, চ্যাম্পিয়ন কে হবে, রানার আপ, দেখা যাক কার ভাগ্যে কি রয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি না এক্স্যাক্টলি আমি এখনো নিজেও ফিল করতে পারতেছি না, কারণ আমি সিলেক্ট হবো ফাইনালিস্টে এটাই আমার শিওর ছিলাম না। লাস্ট মোমেন্টে গিয়ে সাবমিশন করেছি, এরপর এখন এসে মানে এরকম অবস্থা হয়েছে যে আমি একদম ফার্স্ট হয়ে গেছি, and that was unexpected. তো সে এটা ছিল আমার অনুভূতি, and যেই প্রাইজ মানিটা আসছে সেটা দিয়ে অ্যাকচুয়ালি পিসি আপগ্রেডই করবো, আর কিছুটা তো ফ্রেন্ড যারা সাপোর্ট করছে পার্টি, and কিছুটা বাসায় দিই। এই আসসালামু আলাইকুম, জি আমার নাম আব্দুল কাদের, আমি হাজারিবাগ থেকে আসছি। মানে আমার পিসিটা বেশি দিন হয়নি, পিসি ব্যাটলের অ্যানাউন্সমেন্টের পর থেকে আমার ইচ্ছা ছিল যে এটাতে পার্টিসিপেট করবো, মানে আমার মেইন টার্গেট ছিল পার্টিসিপেট করবো, আমি যে কোনো প্রাইজ জিততে পারবো বা ইভেন সেকেন্ড প্রাইজ আমি এটা কখনো কল্পনা করিনি, এটার পিছনে অনেক এফোর্ট দিয়েছি আমি, তো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লিওন সরকার, আমি আসি শনিয়াখালা যাত্রাবাড়ি থেকে। পিসি ব্যাটেলে পার্টিসিপেট করা হঠাৎ, ঠিক আছে, আমার ওরকম কোনো প্ল্যানিং ছিল না, যে কোনোভাবে সিলেক্ট হয়ে গেলাম, আশাও ছিল না ওরকমভাবে জিতবো, আলহামদুলিল্লাহ জিতে গেছি আর কি। এরা জিতে পুরো আনএক্সপেক্টেড ছিল, পরে আম্মুর ফোন দিলাম, আম্মুও খুশি। তো আম্মু আসার সময় বলতেছিল যে কি দরকার এত কষ্ট করে আসার, কিন্তু আমার মনে একটা জোর ছিল যে না ইনশাল্লাহ জিতবো, অ্যান্ড আলহামদুলিল্লাহ জিতছিও থার্ড প্লেস, কিন্তু আমার আশা ছিল সেকেন্ড ফার্স্ট, এই দুটো আমাদের একটা, কিন্তু বাট আসার পর আমার এইট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাসায় থাকা অবস্থায় আমার একটা চিন্তা ভাবনা ছিল এরকম। তো এই ছিল আমাদের আজকের পিসি ব্যাটেল বেস্ট অফ বিডি 50-100K সিজন 2 এর ফাইনাল রেজাল্টস এবং কভারেজ ভিডিও। আগামীকাল দেখা হবে পরের রাউন্ড নিয়ে, আশা করি সবাই দেখতে আসবেন। 6 তারিখ আমাদের ল্যাপটপ ব্যাটেল এবং কিপ শোডাউন, এবং 7 তারিখ সেই আলটিমেট পিসি মাস্টার রেস, অর্থাৎ যেই বাজেট ক্যাটাগরিতে কোনো বাজেটের রেস্ট্রিকশন নাই। দেখা হবে আপনাদের সবার সাথে। সাইনিং অফ ফ্রম BCS কম্পিউটার সিটি IDB ভবন।